নেত্রকোনার ঐতিহাসিক নিদর্শন কেন্দুয়ার রয়্যাল বাড়িতে সুলতানি আমলের দুর্গটি প্রায় 2 যুগ পর আবারও খনন করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এরই মাঝে পাওয়া গেছে নানা মূল্যবান প্রত্নতত্ত্ব নিদর্শন সামগ্রী। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রয়্যালবাড়ির সুলতানি আমলের দুর্গে প্রথম খনন কাজ শুরু হয় 1991 সালে। 3 বছর খনন কাজ চলার পর দীর্ঘ 23 বছর পর গত মাসের 21 মে থেকে আবারও শুরু হয়েছে খনন। কাজটি করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের 5 সদস্যের একটি দল। পুরো দুর্গ এলাকার নকশা এঁকে দক্ষিণ দিকে খনন কাজ শুরু হয়। শুরুতে সন্ধান মিলে দুর্গের মূল ফটকের চিহ্ন। এরপর সংগ্রহ করা হচ্ছে অলঙ্কৃত ইট পাথর। খননের ফলে একটি বিশাল আয়তনের তোরণ আবিষ্কৃত হয়েছে। এই তোরণের বৈশিষ্ট্য হচ্ছে যে 4টা বুরুজ আছে এবং 10 ভুজাকার এবং 10 কোণ বিশিষ্ট। বাংলাদেশে ইতিপূর্বে সুলতানি আমলের এ ধরনের কোনো তোরণ ইতিপূর্বে আবিষ্কৃত হয়নি। খননে উঠে আসা ঐতিহাসিক নিদর্শন সামগ্রী সহ পুরো দুর্গ এলাকা সংরক্ষণ, দুর্গের পূর্ণাঙ্গ খনন সহ এলাকাটির পর্যটন উন্নয়নে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসী পক্ষ থেকে সবারই জোর দাবি যাতে এটা পুরোপুরি খনন করা হয় এবং এটা সংরক্ষণের ব্যবস্থা করা হয়। আশা করছি যে এই খননের কাজ অব্যাহত থাকবে এবং নতুন করে এই এলাকার ইতিহাস ঐতিহ্যগুলোকে আমরা আরও ভালোভাবে জানতে পারব। এদিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন দুর্গের খনন কাজ অব্যাহত রাখা হবে। চেষ্টা করবো আমরা চালু থাকার জন্য। এটা নির্ভর করবে সরকারের অর্থের উপরে। সরকার যদি অর্থ দেয় সেই অর্থের উপর নির্ভর করবে, সেই একই সাথে নির্ভর করবে লোকাল কমিউনিটি, এলাকার লোকজন, প্রশাসন সকলের উপরে। প্রায় 2 যুগ পর দ্বিতীয়বারের মতো শুরু হওয়া এবারের খনন কাজ চলবে আগামী 15 জুন পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।